আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাতুসালামু আল্লাহ নবী আজ আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় শেখাতে চলেছি অর্থাৎ হে যুবক যুবতী অর্থাৎ মানুষের জীবনে বিবাহ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এই বিবাহের ক্ষেত্রে আমরা যদি ভুল করে বসি তাহলে কিন্তু সারা জীবন আমাদের সেই খেসারত ভোগ করতে হবে অর্থাৎ হাদিসের মধ্যেই কথাটি কিন্তু সুস্পষ্ট পাওয়া যায় যে যার ওয়াইফ যার ঘরের স্ত্রী যদি দোষ হয় যদি খারাপ হয় তাদের সাথে সুসম্পর্ক যদি না হয় যদি মায়া মহব্বতের সম্পর্ক যদি না হয় তাহলে কিন্তু তার আজাব বুক করার জন্যে জাহান্নামে যাওয়ার দরকার নাই দুনিয়াটাই তার জন্য এক প্রকারের জাহান্নাম হয়ে যাবে এই জন্য আমি প্রত্যেক যুবকদেরকে একটি কথা বলতে চাই হে যুবক আপনারা যখন বিবাহ করবেন তখন আপনাদেরকে রসুল সাল্লি আসসালামের এই হাদিসটি কিন্তু অবশ্যই ফলো করে বিবাহ করতে হবে তার মানে আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন কেমন চরিত্রের মেয়েকে বিবাহ করবেন কেমন গুণ দেখে আপনি বিবাহ করবেন এই বিষয়টি আপনি জানতে চাইলে পুরো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার আর বিবাহ বিবাহসাদীর ক্ষেত্রে মেয়ে নির্বাচন করতে আর কোনো সমস্যাই হবে না সম্মানিত সুদী রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আর সাথ করেছেন কলাতঙ্কা শোলমার আতুলে আরব আইন লিমা লিহা অলি হাসাবিহা অলি জামা লিহা ফাজুফা অলি দি লিহা ফাজুফার বিদাতীর দিন তারিবাত ইয়া অর্থাৎ মানুষ যখন বিবাহ করে চারটি জিনিস মানুষ দেখে এই চারটি জিনিস দেখা কিন্তু আপনার জন্য হারাম নয় এই চারটি জিনিস দেখা কিন্তু আপনার জন্য কোনো ক্ষতিকর নয় এক নাম্বারে দেখে কলাতঙ্কা শলমার আতুলি আরব আইন হজুর সাল্লা সাল্লাম বলেন মানুষ যখন বিবাহ করে তখন চারটি জিনিস দেখে এক নম্বরে হচ্ছে লিমালিহা লিহা মানুষ সেই মেয়ের বাবার কি পরিমাণ সম্পদ রয়েছে সেটি মানুষ দেখে লিমা আলিহা অলি হাসাবিহা মানুষ তাদের বংশমর্যাদা দেখে দেখুন তাতে কোনো সমস্যা নেই বংশমর্যাদা দেখা ভালো লিহা অলি হাসাবিহা অলি জামালিহা মেয়ের রূপ লাবণ্যতা সৌন্দর্য দেখে চার নাম্বারে দেখে অলি দিনীহা চতুর্থ নাম্বারে এসে মানুষ দিন দেখে হজুর আসাল্লাম বলেন হে যুবক তুমি যখন বিবাহ করবে মানুষ যেই দিনটাকে চার নাম্বারে আইসা প্রাধান্য দেয় শেষে এসে প্রাধান্য দেয় তুমি যদি ভালো স্ত্রী যদি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু এই দিনটাকে তোমার সর্বশেষে প্রাধান্য দিলে চলবে না এই দিনটাকে তোমার সবার পূর্বেই প্রাধান্য দিতে হবে কারণ তোমার তোমার স্ত্রী যদি বংশমর্যাদা সম্পন্ন হয় সে যদি অনেক মালের মালিকও যদি হয় সে যদি অনেক রূপ লাবণ্যতা সৌন্দর্যের অধিকারীও যদি হয় কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে সে যদি দিন না বোঝে তাহলে কিন্তু তোমার সংসার কখনোই সুন্দর হবে না তোমার সন্তানগুলা কখনোই ভালো হবে না হজুর সাল্লি সাল্লাম বলেন এই জন্য তোমরা যখন বিবাহ করবা তোমরা সবার পূর্বেই তোমরা এই যে মেয়েকে বিবাহ করবা তার মধ্যে দিন কমপ্লিট আছে কি না এই বিষয়টি তোমরা খেয়াল করবা কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে নদীর পানি কিন্তু ঘোলাই ভালো এবং জাতের মেয়ে কিন্তু কালোই ভালো কারণ হচ্ছে আপনি যেই মেয়েকে বিবাহ করবেন সে মেয়ের রূপলাবণ্যতা যদি অত বেশি না হয় তার ভিতরে যদি দিন থাকে সে যদি সন্ন্যতি পর্দা করে সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে সে যদি কোরআন পড়ে ইসলামের উপর যদি চলে তাহলে কিন্তু তাকে বিবাহ করলে আপনি দুনিয়াতে আর যাই কিছু পান আর না পান অবশ্যই আপনি আপনি পরকালে তার মাধ্যমে আপনি কিন্তু জান্নাত পেতে পারেন এবং আপনার সংসার দুনিয়াতেও শান্তি থেকে শান্তিতে থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নেই হাদিসের পরের অংশে বলা হয়েছে ফাজুফার বিদাতির দিন তারিবাতিয়া দাকা তুমি যদি দিনকে প্রাধান্য না দাও তাহলে তোমার নাক দুলায় দোষরিত হোক তার মানে তুমি অশান্তির আগুনে অশান্তির দাবানলে তুমি জ্বলতে থাকবা এই জন্য আমার ভাই যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বিবাহ যখন করার জন্য মেয়ে দেখবেন অবশ্যই দিনকে প্রাধান্য দিবেন দিনের দিকটাকে খুবই জরুরি মনে করবেন তাহলে আপনাদের সংসার সুখ ও শান্তিতে ভরপুর থাকবে আরেকটি পরিশেষে একটি কথা বলতে চাই সেটি কোরআনের মধ্যে রয়েছে আল খবি সিনা অল খবি সুন খবি সাত অর্থাৎ যে যুবক দিনদার হয় তাকেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন দিনদার পাত্রী দান করেন সুতরাং আপনি যদি কিছুই দিনের উপরে না থাকেন তাহলে আপনি যদি জিনার মধ্যে লিপ্ত থাকেন আপনি যদি পাপা মধ্যে লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনি দিনদার পাত্রি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনি নিজে দিনদার হয়ে যান আপনার চরিত্রকে হেফাজত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একটি সুন্দর চারিত্রিক মেয়ে মিলিয়ে দিবে এবং সেই সাথে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনি দিনদার দেখে বিবাহ করার জন্য খুবই প্রাণপণ চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে একটি সুন্দর সুশ্রী এবং ভালো চারিত্রিক দিনদার পাত্রী মিলিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলির উপর সকলকে আমল করার তাও দান করুক আর হে যুবক যদি এই মফিদি মিডিয়ার ভিডিওটিতে আপনার সামান্য একটু যদি ফায়দাও হয় একটু যদি উপকার হয় তাহলে প্লিজ দয়া করে আমাদের এই মফিদি মিডিয়াটি আপনার খুব কাছের একটি মিডিয়া মনে করে এই মফিদি মিডিয়াকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করুন